বাথরুমে গিয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত ওই মহিলার নাম ভারতী সামন্ত, বয়স 53 বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মোহনপুর এলাকায়। জানা গেছে ভারতী নামের ওই মহিলার ছেলে কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন, বাড়িতে তিনিও তাঁর বৌমা থাকতেন। আজ সকালে ঘুম থেকে উঠে তিনি বাথরুমে গিয়েছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ পরও বাথরুমের দরজা না খোলায় শাশুড়িকে ডাকতে গিয়েছিলেন তার বৌমা। তিনি ডাকতে গিয়ে দেখেন তার শাশুড়ি বাথরুমের মেঝেতে পড়ে রয়েছে, সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের তিনি খবর দেন। এরপরে সকলে মিলে ভারতী দেবীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সকালবেলা ঘুম থেকে উঠলুম, সব চিল্লাচিল্লি করছে, দিয়ে গেলুম আমাদের পাশের বাড়িতেই, আমাদের কৃষি সম্পর্কে হয়, সেখান থেকে তুলে জল টল দিয়ে টোটোই করে কৃপায় হসপিটালে নিয়ে যাই। কৃপায় হসপিটালে যেয়ে ডাক্তারবাবু এলো, এসে দেখে ট্রাই করলো যে মৃত বলে ঘোষণা করলো। ভারতী সামন্ত, বয়স কত হবে? 53 আরে হবে। আপনার নাম? আমার নাম লালটু গাইন। উনি আপনার কেউ? পিসি সম্পর্ক হয়। বাড়ি? মোহনপুর। দেশ কা নয়া রং কামধনু পেইন্টস, আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কালার জোন। ওয়াল পুট্টি, ওয়াল ড্রপ, 3D পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে। তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা বেনেপুকুর মার্কেটিং সোসাইটি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 8348625288 অথবা যোগাযোগ করুন 9641326034 এই নম্বরে।